প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার নাম কি? সোনিয়াপা, খুব সুন্দর নাম। তো সোনিয়াপা, দেশের বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর কোন জায়গায়? মুন্সিগঞ্জ। তো সোনিয়াপা আমাদের ইউটিউবে কেন আসলেন? কি কষ্ট আপনার জীবনে বলেন? আচ্ছা, পরের বাসায় কাজ করেন, বাবা ফেলে চলে গেছে। তো কখনো কি চিন্তা করছেন যে আপনি পরের বাসায় কাজ করবেন? আচ্ছা, একটু জোরে বলবেন। খাওয়া দাওয়া করছেন তো নাকি? নাকি না খেয়ে আসা করছেন? আচ্ছা, তো বিয়ে শাদি করছেন তো নাকি? বিষেদে এখনো হয় নাই। তো বয়স কত চলে? 18 বছর। এই বয়সে তো মানুষ বিয়ে শাদি করে ঘর সংসার করে, তো আপনি মানুষের বাসায় কেন কাজ করেন? কষ্ট পড়ে কি কষ্ট? আচ্ছা, আপনার বাবা নাই? আচ্ছা, তো আপনার কখনো বিয়ের ঘর আসে না? মানে কি জন্য, মানে ভালো না কেন? তো সংসার না করে কিভাবে বুঝলেন যে সে তার বউকে মেরে ফেলছে? ভাই মানুষের মুখে শুনছি। আচ্ছা, তো আমাদের দেশে তো বাপুর বাসা অনেক বাইরে থাকে, যা নাকি বাংলাদেশে আসা সম্ভব না। সে যদি ভিডিও কলের মাধ্যমে আপনাকে বিয়ে করতে চায়, আপনি করবেন? আচ্ছা, ভিডিও কলে বিয়ে করবেন? আচ্ছা, তো সে যদি দায়িত্ব নিতে চায় আপনি রাজি হবেন? আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন? আপনার নাম কি বললেন? সোনিয়াপা। তো পড়াশোনা কত দূর করছেন? তো সোনিয়াপা, এই যে মানে আপনি মুখ ডেকে কেন আসলেন? আপনাকে সবসময় পর্দা করাতে চায় বা নামাজ পড়াতে চায়, পর্দা রাখতে চায়, তো তেমন পুরুষ পেলে কি বিয়ে করবেন? আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? তো নাম কি বললেন? সোনিয়া, না? তো দর্শক, আপনার যদি সোনিয়াপার কথা শুনে ভালো লাগে, যদি তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01602263454। আমি নাম্বারটা আবারও বলছি, 01602263454। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।